বজ্রপাত প্রকৃতির এক ভয়ঙ্কর সুন্দর সুন্দর এই অর্থে যে এমন দৃশ্য মানুষের চোখে বছরে সব সময় পড়ে না শুধুমাত্র বর্ষার এই মৌসুমে মেঘের গর্জন হিসেবে পরিচিত বজ্রপাত আমরা দেখতে পাই বজ্রের গর্জন আর আকাশের চোখ ধাঁধানো জানান দেয় রিমঝিম বৃষ্টির বার্তা শীতের শুষ্ক প্রকৃতি যখন রুরু আচরণ করে ঠিক তখন বৃষ্টি আসে বর্জ্যের গর্জন নিয়ে ইদানিংকালে এই বজ্রপাত আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালেও অনেকের কাছে এটি বেশ উপভোগ্য ক্ষণকালো মেঘে ঠেকে যাওয়া পৃথিবীকে হঠাৎ আলোকিত করে বজ্র যে ডাক দেয় তা শুনে চমকে ওঠে হেসে দেয় অনেকেই বর্তমান সময়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন আসছে মৃত্যুর খবর দু সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত চার মাসে সারাদেশে বজ্রপাতে একশো সাতাত্তর জনের মৃত্যু হয়েছে একই সময় আহত হয়েছে অন্তত সাতচল্লিশ জন কিন্তু কেন এই বজ্রপাত কী কারণে এটি হয় সেই সব অসংখ্য প্রশ্নের জানা অজানা তথ্য দিচ্ছি আজ আসলে বজ্র সম্পর্কে আমাদের অধিকাংশেরই ভুল ধারণা রয়েছে ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি মেঘে মেঘে ঘর্ষণে বজ্রপাত হয় কিন্তু বিষয়টি ঠিক তা নয় এক কথা শুনলে অনেকেই হয়তো রেগেও যেতে পারেন কিন্তু সত্যি তাই এটি মূলত চার্জ বা আধান বর্ষপাত আসলে আয়নিক জলকণার ফলে ঘটে তবে জলকণার আয়নিক হওয়ার কারণ বিষয় বিজ্ঞানীরা নানান মত দিয়েছেন বজ্রপাত সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হলো ভূপৃষ্ঠের পানি যখন বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে তখন মেঘের নিচের দিকের ভারী অংশের সাথে জলীয় বাষ্পের সংঘর্ষ হয় এর ফলে অনেক জলকণা ইলেকট্রন ত্যাগকৃত হয়ে ধনাত্মক চার্জে পরিণত হয় এবং অনেক জলকণা সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয় ডিসচার্জ প্রক্রিয়া তিনভাবে হয়ে থাকে যথা একই মেঘের ধনাত্মক ও ঋণাত্মক চার্জের মধ্যে একটি মেঘের ধনাত্মক চার্জের সাথে অন্য মেঘের ঋণাত্মক আবার অন্য মেঘের ধনাত্মক চার্জের সাথে ওই মেঘের ঋণাত্মক চার্জের মধ্যে মেঘের পজিটিভ আধানের ও ভূমির মধ্যে একে ক্লাউড টু গ্রাউন্ড ডিসচার্জিং বলে এ চার্জিত জলীয় বাষ্প মেঘে পরিণত হলে মেঘে বিপুল পরিমাণে স্থির তরিত উৎপন্ন হয় এ সময় অপেক্ষাকৃত হালকা ধনাত্মক আধান মেঘের ওপরে এবং অপেক্ষাকৃত ভারী ঋণাত্মক চার্জ নিচে অবস্থান করে মেঘে এই দুই বিপরীত চার্জের পরিমাণ যথেষ্ট হলে ডিসচার্জ প্রক্রিয়া শুরু হয় ডিসচার্জিংয়ের ফলে বাতাসের মধ্য দিয়ে বৈদ্যুতিক স্পার্ক প্রবাহিত হয় এ বৈদ্যুতিক স্পার্কের প্রভাবই বজ্রপাত কিন্তু সব বজ্র ভূপৃষ্ঠে পড়ে না শুধু ক্লাউড টু গ্রাউন্ড ডিসচার্জিংয়ের ফলে সৃষ্ট বর্জ্যই ভূপৃষ্ঠে পড়ে প্রশ্ন আসতে পারে বিদ্যুৎ অপরিবাহী তাহলে বৈদ্যুতিক স্পার্কের ভিতর দিয়ে কীভাবে প্রবাহিত হয় বাতাস বিদ্যুৎ অপরিবাহী এটা ঠিক তবে মেঘে থাকায় স্থির তরি প্রায় দশ মিলিয়ন ভোল্ট পর্যন্ত শক্তি উৎপন্ন করে যা বাতাসের একটি অংশকে আয়নিত করে এই আয়নিত পরিবাহী অংশ দিয়েই চার্জ প্রবাহিত হয় এখন জেনে নেওয়া যাক বজ্রপাতের সময় আলো ও শব্দ হওয়ার কারণ বজ্রপাতের সময় আমরা যে আলো দেখতে পাই তা মূলত এই সরু চ্যানেলের আয়নিত পরমাণুর থেকে বিকীর্ণ শক্তির তীব্র আলোক ছটা এই সরু আয়নিত বিদ্যুৎ পরিবাহী চ্যানেল তৈরির সময় বায়ুর তাপমাত্রা প্রায় সাতাইশ হাজার ডিগ্রি সেলসিয়াস এবং চাপ প্রায় দশ থেকে একশো গুণ পর্যন্ত বেড়ে যায় কিন্তু এই পুরো ঘটনাটি ঘটে এক সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগ সময়ে পরিবর্তন আশেপাশের বাতাসকে প্রচণ্ড গতিতে বিস্ফোরণের মতো সম্প্রসারিত করে এর ফলে প্রবল শব্দ উৎপন্ন হয় এ শব্দকে আমরা বজ্রপাতের শব্দ হিসেবে গুনি পৃথিবীর সম্মিলিত চার্জ শূন্য হলেও পৃথিবীর পৃষ্ঠে ও কেন্দ্রে ভিন্ন ভিন্ন চার্জ থাকে বলে ধারণা করা হয় পৃথিবীর কেন্দ্রের তীব্র চাপ ও তাপ থাকে আমরা জানি কোনো পদার্থের পরমাণুতে থাকা ইলেকট্রন তাপ গ্রহণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় এবং চাপ অনেক বেশি হলে তা কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে পরমাণুটি ধনাত্মক আধানে পরিণত হয় পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা অনেক বেশি থাকায় অনুরূপ ঘটে ফলে পৃথিবীর কেন্দ্রে ধনাত্মক চার্জ এবং ভূপৃষ্ঠে বা তার সামান্য নিচে থাকা বস্তুর পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয় এই ঋণাত্মক চার্জের সাথে ডিসচার্জ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মেঘের উপরের পৃষ্ঠের ধনাত্মক চার্জই ভূপৃষ্ঠে নেমে আসে এবার জেনে নেওয়া যাক বজ্রপাতের শক্তি কতটা ভূমি থেকে তিন মাইল দূরত্বের বজ্রপাত এক বিলিয়ন থেকে দশ বিলিয়ন জুল শক্তি উৎপন্ন করে বৈদ্যুতিক শক্তি পরিমাপক একক কিলোওয়াটে হিসেবে এর শক্তি সাতাইশ হাজার আটশো চল্লিশ কিলোওয়াট বাংলাদেশের একটি পরিবার গড়ে প্রতি মাসে প্রায় একশো থেকে একশো ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে তার মানে একটি বজ্রপাতের বিদ্যুৎ শক্তি জমা করতে পারলে একটি পরিবার একশো পঁচাশি মাস বা প্রায় পনেরো বছর বিনা পয়সায় বিদ্যুৎ ব্যবহার করতে পারবে